আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর বাংলা এর তৃতীয় অধ্যায়ের পঞ্চম নম্বর পরিচ্ছেদ। তো পঞ্চম নম্বর পরিচ্ছেদে যেটা ছিল সেটা হচ্ছে কিশলায়ের জন্ম মৃত্যু। তো এখান থেকে দেখো বলা হচ্ছে, পড়ে কি বুঝলাম? তো কিশলায়ের জন্ম মৃত্যু রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। তো আমাদের এটা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে এবং সংক্ষেপে উত্তর তৈরি করতে হবে। তো দেখো প্রথম যে প্রশ্নটা, মানে ক নম্বর, লেখক এই রচনায় প্রকৃতির পালাবদলের কেমন ছবি এঁকেছেন, প্রকৃতির পালাবদলের কেমন ছবি এঁকেছেন এটার উত্তর করতে হবে। তো এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা, আমি তোমাদের এই উত্তরটা যতটুকু লিখেছি তোমাদের বইয়ে যতটুকু ধরে, ঠিক আছে, তোমাদের বইয়ে যতটুকু ধরে ঠিক ততটুকুই লিখতে হবে। এখানে আমি কি বলেছি, যতটুকু তোমার বইয়ে ধরে ততটুকুই লিখবা। এখানে একটু যদি বড় হয়ে যায় তারপর তোমাদের বইয়ে যতটুকু আছে ততটুকুই লিখবা। ওকে, এখন দেখো এখানে বলা হচ্ছে যে লেখক এই রচনায় প্রকৃতির পালাবদলের কেমন ছবি এঁকেছেন। যেমন ছবি এঁকেছেন, দেখো লেখক এই রচনায় প্রকৃতির পালাবদলের চমৎকার ছবি এঁকেছেন। রচনাটি শুরু হয়েছে বসন্তের বিদায় এবং গ্রীষ্মের আগমন দিয়ে। গ্রীষ্মের প্রচন্ড গরমে সকলে গাছের নিচে নির্মল আকাশে বাতাসের ছোঁয়া পেতে জড়ো হয়েছে। তারপর এসেছে বর্ষার অঝোর বৃষ্টি, দেখতে দেখতে গরমের সময়টা শেষ হলে এসেছে বসন্ত হেমন্ত। কার্তিকের রাতের হালকা ঠান্ডা একসময় ডেকে নিয়ে আসে কনকনে শীত, চারিদিকে তখন হিম ঠান্ডা বরফে ঢেকে যায়। তো হেমন্তের প্রথম দিকে থেকেই সমস্ত গাছের পাতা ক্রমে করে পড়তে শুরু করে। এভাবে শীতের মধ্যে প্রকৃতির রূপ বদলায়, গাছের সব পাতা ঝরে যায়। প্রকৃতির পালাবদলের এই বৈচিত্র্যময় চিত্রটি লেখক উক্ত রচনায় এঁকেছেন। এখন তোমার মনে করো বইয়ে যতটুকু এখান থেকে ধরে ততটুকু লিখবা। যেমন তুমি লিখতে পারো, লেখক এই রচনায় প্রকৃতির পালাবদলে চমৎকার ছবি এঁকেছেন, ঠিক আছে। রচনাটি শুরু হয়েছে বসন্ত এবং এখানে শেষ হয়েছে শীত শীত দিয়ে শীত ঋতু দিয়ে শেষ হয়েছে এবং প্রকৃতির পালাবদলের এখানে তিনি বৈচিত্র্যময় চিত্র অঙ্কন করেছেন বা দিয়েছেন এঁকেছেন, এরকম বলতে পারো, ঠিক আছে, সবকিছু না লিখে, ঠিক আছে। আমি কিভাবে লিখবা আমি কিন্তু বললাম, তোমরা ভিডিওটি পুরোপুরি দেখলে বুঝতে পারবো। অনেকে কি করো, স্ক্রিনশট দিয়ে দেখো, তারপরে অনেক সময় বানান ভুল থাকতে পারে, সেসব সংশোধিত হয় না, পরে তোমরা আমাকে বলো কমেন্টে যে এই বানান ভুল। আমি যদি এখানে কোনো বানান ভুল যাই, যদিও আমাদের ইনশাল্লাহ যাবে না, বারবার দেখা হয়, তারপরেও মনের অজান্তে মানে কখনো কখনো দু একটা বানানে এদিক এদিক সেদিক হতে পারে। তো তোমরা যদি ক্লাসটি ভালো করে দেখো তাহলে আর এই ধরনের সমস্যা হয় না। খ নম্বর প্রশ্ন, মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায়? দেখো মানুষের জীবনের সাথে গাছের পাতার অনেক মিল রয়েছে। মানুষের জীবনের লক্ষ্য হলো নানাভাবে অন্যকে সাহায্য সহযোগিতা করা, নিজের জীবনকে অন্যের জন্য বিলিয়ে দেওয়া, এটা হচ্ছে মানুষের জীবনের লক্ষ্য। আর তার এই জীবন ক্ষণস্থায়ী, একটি নির্দিষ্ট সময় পর তাকে মৃত্যুবরণ করতে হবে। এদিক থেকে গাছের পাতারও লক্ষ্য মানুষ মানে অন্যের জীবন সুখ দেওয়া। দেখো গাছ আমাদের কি দেয়, ছায়া দেয়, তাই না? আর আরো তাকেও একটা সময় পর মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। এই যে গাছের পাতাও কিন্তু মৃত্যুর মানে এক সময় ঢলে পড়ে। এই বিষয়গুলো দিক দিয়ে মানুষের জীবনের সঙ্গে গাছের পাতার মিল বিদ্যমান, তাই না? তো এটা ছিল মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায়। তো এইখানে সবকিছু যদি তুমি না ধরে তাহলে তুমি কি লিখবা, তুমি দুইটা কথা লিখতে পারো। সেটা হচ্ছে যে তুমি দুইটা কথা লিখতে পারো, দুইটা কথা হচ্ছে মানুষের মানুষের মতো গাছেরও উদ্দেশ্য এক, সেটা হচ্ছে মানুষের জীবনকে শান্তি দেওয়া, এবং দুই নম্বর হচ্ছে মানুষ যেমন মৃত্যুবরণ করে গাছের পাতাও সেরকম ঝরে পড়ে। এরপর দেখো তিন নম্বর প্রশ্ন, মানে গ নম্বর প্রশ্ন, বলা হচ্ছে যে এই রচনায় জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে, কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে। দেখো এই রচনায় জীবন সম্পর্কে লেখকের দার্শনিক মনোভাবের প্রতিফলন ঘটেছে। রচনাটিতে লেখক পাতার মাধ্যমে মূলত মানুষের জীবনকে প্রতিফলিত করেছে। তিনি বলতে চেয়েছেন পাতা যেমন নিজের জীবনকে অন্যের কল্যাণে নিয়োজিত মানে নিয়োজিত থাকাকে জীবনের লক্ষ্য মনে করেছে, তেমনি মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। এভাবে মানুষের দৈহিক মৃত্যু ঘটলেও তার জীবন টিকে থাকবে যুগ যুগ ধরে। তো এটাই হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। তো
তোমরা যতটুকু এখান থেকে পারো ততটুকু লিখবা, তোমার বই যতটুকু ধরে ততটুকু। এরপর দেখো এই অধ্যায়ের জন্য মানে এই টাইপের আরো কতগুলো প্রশ্ন আমি দিয়েছি, যদি তোমাদের স্যার এগুলো লিখতে দেয় কখনো বা এরকম কোনো তোমাকে বলে যে আরো কয়েকটা প্রশ্ন লিখে আনবা, অথবা এরকম কয়েকটা ব্যাখ্যা দিয়ে তোমাকে লিখতে বলে কিছু অতিরিক্ত প্রশ্ন। দেখো এখানে প্রথমটা হচ্ছে আমি লিখেছি, যেটা 1 নম্বর, লক্ষ্যকে বেঁচে থাকার উদ্দেশ্যে বলা হয়েছে কেন, মানে লক্ষ্যকে বেঁচে থাকার উদ্দেশ্য বলা হয়েছে কেন। ওখানে দেখো লক্ষ্যকে বেঁচে থাকার উদ্দেশ্য বলা হয়েছিল কেন, কারণ কি। নমুনা উত্তর, মানুষ কোনো না কোনো লক্ষ্যকে অবলম্বন করে বাঁচে বলেই লক্ষ্যকে বেঁচে থাকার উদ্দেশ্য বলা হয়েছে, তাই না। বেঁচে থাকার উদ্দেশ্য বলা হয়েছে, বেঁচে থাকার কি বলা হয়েছে, উদ্দেশ্য বলা হয়েছে। মানুষ লক্ষ্য ধরে এগিয়ে চলে, লক্ষ্য না থাকলে কেউ অগ্রসর হতে পারে না, সামনের দিকে এগিয়ে যেতে পারে না। মানুষ কোনো না কোনো কারণেই বাঁচে, যদি বেঁচে থাকার কোনো কারণ না থাকে তবে বেঁচে থাকার কোনো মানে থাকে না, তাই না। তখন জীবন নিরানন্দ হয় এবং স্থবির হয়ে পড়ে, মানে কোনো আনন্দ থাকে না এবং স্থবির হয়ে পড়ে। তাই মানুষ বেঁচে থাকার কারণে খোঁজে, মানে কারণ খোঁজে, কোনো কিছুকে আঁকড়ে ধরে বাঁচে, মানে কোনো যদি কোনো কোনো কিছু পায় তাহলে সেটাকে আঁকড়ে ধরে বাঁচে, সেই লক্ষ্য পূরণের আশাতেই পথ পরিক্রমণ মানে পরিভ্রমণ করে, জীবনও বয়ে চলে। এই লক্ষ্যকে বেঁচে থাকার উদ্দেশ্য বলা হয়েছে, এই লক্ষ্যকে কি বলা হয়েছে, বেঁচে থাকার উদ্দেশ্য বলা হয়েছে। তো দেখো এখানে আমরা আরো একটা প্রশ্ন দেখবো, 2 নম্বর, জীবন আবার ফিরে আসবে বলতে কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। নমুনা উত্তর হচ্ছে, জীবন আবার ফিরে আসবে বলতে পৃথিবীর আবর্তনে প্রাণের অস্তিত্ব যে চির চিরতরে বিলীন হয়ে যায় না তাই বোঝানো হয়েছে। পৃথিবী বহমান মানে চলতেই থাকে, পৃথিবী তো চলতেই থাকে প্রতিনিয়ত, এখানে প্রতিনিয়ত নতুন নতুন প্রাণের সঞ্চার হয়, মানে নতুন নতুন প্রাণ, সেটা উদ্ভিদ বা প্রাণী বা অণুজীব যাই হোক, এগুলা যখন কোন প্রাণ ঝরে যায় মানে মৃত্যুবরণ করে তখন কেবল তারই চিহ্ন মুছে যায়, পৃথিবীর বহমানতা থেমে যায় না, মানে অন্যরা তখন আসে পৃথিবীতে বরং নতুন নতুন জীবনের উদয় হয়। প্রাণ প্রাচুর্যে ভরে থাকে চারদিক, কেননা জীবনের কোনো শেষ নাই, জীবনের কি শেষ আসে, এই জীবন থেমে যাবে না। তাছাড়াও পাতারাও মরে 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 পড়ে আবার মাটিতে মিশে গাছের পুষ্টি যোগায়, এভাবেও জীবনের বহমান হয়, জীবন আবার ফিরে আসবে বলতে এই কথাগুলোকেই বোঝানো হয়েছে। এরপর দেখো আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে, এভাবে সবার কাজে লাগতে পারলে জীবনের একটা মানে হয়, এই কথাটি থেকে তুমি কি শিখতে পারলে, ব্যাখ্যা করো। নমুনা তো হচ্ছে, কিশোরের জন্ম মৃত্যু রচনায় লেখক একটি গাছের মাধ্যমে বৃক্ষের জীবন চক্র তুলে ধরেছেন, একটি গাছ মানব জাতির জন্য কতটুকু ত্যাগ স্বীকার করে এই রচনাটিতে পড়লে সেটি সহজেই বোঝা যায়, তাই না, উপলব্ধি করা যায়। তোমাদের কি মনে পড়ে আমি এর আগের ক্লাসে আমি এটাদের ব্যাখ্যা করেছিলাম যে মানুষ কিভাবে গাছপালা মানুষকে উপকার করে, খাদ্য দেয়, তারপরে তারা আমাদের ছায়া দেয়, তাই না। তো রচনায় ঋষি নামের কিশলয়ের ভালো বন্ধু কিশলয়কে গাছের বেঁচে থাকার উদ্দেশ্য ও লক্ষ্য বলতে গিয়ে বলে যে গাছের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হলো অন্যদের জীবনে একটু সুখ দেওয়া, অন্যদের মুখে হাসি ফোটানো। আর যখন ছেলে মেয়ে বাচ্চারা বাগানে খেলতে আসে, ছায়ার বুড়ো বুড়িরা মানে ছায় মানে গাছের ছায় বুড়ো বুড়িরা বিশ্রাম নিয়ে শরীর জোড়ান, আবার অনেক অনেকে কি করে গাছের ছায় বন ভোজন করতে আসে, এগুলো গাছের জীবন সার্থক হয়, মানে যদি গাছ তাদের নিচে যদি ছায়া কেউ না দিতে পারে তাহলে কিভাবে তাদের জীবন সার্থক হবে। গাছের এই চিন্তা থেকে মানুষের অনেক কিছু শিক্ষা রয়েছে, নিঃস্বার্থ ভাবে তারা যে আমাদেরকে ভালোবাসে, যে জীবন উৎসর্গ করে দিয়েছে, এটার জন্য কি তারা কিছু চেয়েছে আমাদের কাছে, চাইনি, নিঃস্বার্থ ভাবে নিজের জীবন অন্যের তরে বিলিয়ে দেওয়ার মাধ্যমে মানব জীবনের সত্যিকারের সার্থকতা, এই রচনায় বিষয়টি আবার প্রতিফলিত হয়েছে। এই তাই এখান থেকে আমি এই বিষয়টি শিখতে পেরেছি যে আমার জীবন তখনই সার্থক হবে যখন এই জীবন আমি অন্যদের কল্যাণে নিয়োজিত করব। তো গাছ থেকে আমাদের এই সমস্ত বিষয়ে শিক্ষা নিতে হবে, কিন্তু আমরা এই সমস্ত বিষয়ে শিক্ষা নিই না, আমরা কি করি, একজন আরেকজনকে কিভাবে ঠকাবো, একজন কেউ আর আমরা একজন আরেকজন বন্ধুকে যদি ভালোবাসি সে তোমাকে কিভাবে ঠকাবে, তুমি তাকে কিভাবে ঠকাবা, এই ধরনের মেশে আমরা মত্ত রয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি তোমাদের জন্য আরো কত অনেকগুলো ছোট ছোট প্রশ্ন দিয়েছি, যেমন কিছু ছোট প্রশ্ন ও উত্তর, ঠিক আছে, তোমাদের যে যাদের এই এগুলো প্রয়োজন নেই তারা স্কিপ করে অন্য পরেরটা চলে যাবো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, গোলাম মুর্শিদ কত সালে জন্মগ্রহণ করেন, মানে এই যে রচনাটির লেখক আর কি, তিনি
1940 সালে জন্মগ্রহণ করেন। গোলাম মুর্শিদ কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? তিনি ছিলেন প্রাবন্ধিক এবং গবেষক হিসেবে তিনি বিখ্যাত ছিলেন। গোলাম মুর্শিদের একটা উল্লেখযোগ্য গ্রন্থের নাম বলো। তো গোলাম মুর্শিদের একটা উল্লেখযোগ্য গ্রন্থ, সেটা হচ্ছে আশার ছলনে ভুলি। তাহলে দেখো, আশার ছলনে ভুলি। এরপর দেখো 4 নম্বর বসে, হাজার বছরের বাঙালি সংস্কৃতি বিদ্রোহী বিদ্রোহী রণক্লান্ত কার প্রচিত গ্রন্থ? হাজার বছর, এটা হচ্ছে গোলাম মুর্শিদের রচিত গ্রন্থ। এগুলো কার রচিত? গোলাম মুর্শিদের। ইসলামের জন্ম মৃত্যু গল্পটির রচয়িতা কে? গোলাম মুর্শিদ। তারপর দেখো এই যে এটা কোন ধরনের, মানে ইসলামের জন্ম মৃত্যু কোন প্রকৃতির রচনা? এটা হচ্ছে কল্পনা নির্ভর রচনা। ইসলামের জন্ম মৃত্যু লেখক কোন ছবি এঁকেছেন? এখানে তিনি যে ছবি এঁকেছেন, পালা বদলের ছবি এঁকেছেন। ইসলামের জন্ম মৃত্যু রচনাটি কোন কাহিনী অবলম্বনে রচিত? আমেরিকান লেখক লিউ বুসকাগলিয়ান এর কাহিনী অনুযায়ী রচিত, অবলম্বনে রচিত। কিশলয় মানে কি? কিশলয় মানে সে নতুন পাতা। তারপরে কিশলয়ের জন্ম কখন হয়? হ্যাঁ, বসন্তের এক ভোরবেলা, বসন্তের এক ভোরবেলা কিশলয়ের জন্ম হয়। কিশলয়ের জন্ম মৃত্যু গল্পে উল্লেখিত কিশলয়ের বাসা কোথায় ছিল? বাসা ছিল হচ্ছে একদম মগ ডালে ছিল, একদম মানে উপরে, ঠিক আছে, গাছের মগ ডালে ছিল। মগ ডাল মানে কি? গাছের সবচেয়ে উঁচু ডালকে মগ ডাল বলা হয়। কিশলয়ের ধারে কে থাকে? থাকে হচ্ছে আলো। কিশলয়ের সবচেয়ে বড় বন্ধুর নাম কি? বড় বন্ধুর নাম হচ্ছে ঋষি। তারপরে দেখো কিশলয়ের জন্ম মৃত্যুর রচনায় সবজান্তাকে, সবজান্তা হচ্ছে এই ঋষি, সবজান্তা হচ্ছে এই ঋষি। কিশলয়ের জন্ম মৃত্যু গল্পে উল্লেখিত কিশলয় রোজ কোথায় স্নান করত? কোথায় স্নান করত? যেখানে স্নান করতো সেটা হচ্ছে আকাশ, মানে আকাশে ভেসে, সরি, রোদে স্নান করতো, রোদে, রোজ রোদে স্নান করতো। কিশলায় কিসের মতো আকাশে মানে ভাসে থাকে? কিশলায় ঘুড়ির মতো আকাশে ভেসে থাকে, ঘুড়ির মতো, কিসের মতো? ঘুড়ির মতো। কিসের তালে? কিশলায় নাচে, হাওয়ার তালে কিশলায় নাচে, নাচে। কিশলায়ের কি দিতে ভারী ভালো লাগে? কিশলায় ছায়া দিতে খুব ভালো লাগে। তারপরে কিশলায়ের জন্ম মৃত্যু গল্পে জীবনের লক্ষ্য বলতে লেখক কি বুঝিয়েছেন? লেখক বলছেন গল্পের জীবনের লক্ষ্য বলতে বোঝাচ্ছেন বেঁচে থাকার জন্য একটা উদ্দেশ্য ও লক্ষ্য থাকতে হবে। কিশলায় কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে? বুড়ো এবং বুড়িদের সবচেয়ে বেশি ভালোবাসে। এরপরে শীতের রাতে কিশলায়ের পায়ে কি পড়ছিল? হিম পড়েছিল। গাছ থেকে কিশলায় কোথায় ঝরে পড়লো? বরফের উপরে ঝরে পড়লো। এরপরে দেখো আমরা 76 নম্বর পেজে চলে আসলাম। 76 নম্বর পেজে আমাদেরকে বলা হয়েছে যে এখানে দেখো লেখা নিয়ে মতামত, 3.5.3 লেখা নিয়ে মতামত। এখানে কি করতে হবে? কিশলয়ের জন্ম মৃত্যু রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা করে দেখানো হলো, দেখো এখানে একটা করে দেখানো হয়েছে। কিশলয়ের জন্ম মৃত্যু রচনায় যা আছে কি আছে? আমরা সবাই আসি একটা কাজ নিয়ে, একটা ভূমিকা পালন করি, এরকম আছে। ওখান ওই রচনা থেকে এরকম তোমাদের আরো শব্দ নিতে হবে, মানে বাক্য নিতে হবে, নিয়ে পরে আমার মতামত ও জিজ্ঞাসা। এখানে কি করবে? এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাতার রং, পাতার নয় প্রকারান্তরে মানুষের জীবনের উদ্দেশ্যকে তুলে ধরেছেন। তো এইভাবে তোমার আমাদের যদি কোনো মানে ওইটা নিয়ে কোনো ওই সেন্টেন্সটা নিয়ে কোনো সন্দেহ থাকে বা প্রশ্ন থাকে অথবা কোনো মতামত যদি থাকে তাহলে সেটা এভাবে আমরা লিখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি তোমাদের জন্য একটা উত্তর রেডি করেছি যেখানে অনেকগুলো উত্তর আছে, প্রায় 12টার মতো উত্তর আছে। তো এখান থেকে তুমি কি করবা? মাত্র 2টা উত্তর এখান থেকে লিখবা। কয়টা? মাত্র 2টা, মনে রাখবা। এখানে দেখো আমি হাইলাইট করে দিচ্ছি এটা, কিন্তু এইটা যেন আবার কমেন্টে বলো না যে এত উত্তর আমরা কিভাবে লিখবো, অথবা অনেকে বলবে যে এখানে তো আছে মাত্র 2টা ঘর, আপনি এত লিখেছেন কেন? এই প্রশ্ন তারাই করে যারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে চলে যায় এবং অনেক সময় বানান ভুল থাকে দু একটা, তারা না দেখে এগুলো করে। কিন্তু তুমি যদি ক্লাসটা পুরোপুরি অন্তত দেখো, তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাই আর তোমরা ভিডিও না দেখে টেনে টেনে চলে যাও। যারা এরকম যারা টেনে যাবা, ট্রেনে অথবা স্ক্রিনশট দিয়ে দেখবা, তারা অবশ্যই ভুল করবা, অনেক সময় ভুল থাকে, এগুলো তোমরা সংশোধন করতে পারবা না। এখানে দেখো কিশলয়ের জন্ম মৃত্যু রচনায় যা আছে, আমার মতামত ও জিজ্ঞাসা। তো এখানে এক নম্বর দেখো, এটা তো দেওয়া ছিল, আমার আমরা সবাই আসি একটা কাজ নিয়ে, একটা ভূমিকা পালন করতে। তো এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাতার নয় প্রকারান্তরে মানুষের জীবনের উদ্দেশ্যকে তুলে ধরেছেন। তো এরকম 2 নম্বর আমরা কি লিখতে পারি? দেখো 2 নম্বর আমরা বলতে পারি যে কিশলয় সত্যি ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়লো। তো এখানে মতামতের ভিতর কি লিখতে পারি? কিশলয়ের মৃত্যু হলো এর জন্য মারা, মানে মায়া লাগছে, কিন্তু ওর মৃত্যুটা খুব চমৎকার, কষ্টের না, তাই না?
এখানে আমাদের মতামত আমরা প্রকাশ করলাম বা আমাদের যদি কোনো জিজ্ঞাসা করার থাকে তা করবো আর কি। 3 নম্বর আছে, ভোরবেলাতে একটা হাওয়া এলো, সেই সঙ্গে যেন এলো আজ কি অজানার আহ্বান, অজানার আহ্বান। তো এখানে এটা আমাদের মতামত কি হতে পারে, অনিশ্চয়তা, অনিশ্চয়তা ও জীবননাশের আগমন বার্তা, অনিশ্চয়তা এবং জীবননাশের আগমন বার্তা। 4 নম্বরে, জীবনের কোনো শেষ নাই। তো জীবনের কোনো শেষ নাই এটা আমরা কি লিখতে পারি, দেখো এটা মতামত, এটি সেই জীবন যেটি অন্যের তরে বিলিয়ে দেওয়া হয়, এটা এরকম। তারপর দেখো 5 নম্বরে, তাহলে মৃত্যু ঋতু দেখে ভয় পাবো কেন। এর মাধ্যমে লেখক ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছেন। তার 5 নম্বর, হুবহু একই চেহারা দুটি পাতা পাবে না তুমি। এখানে পাতাদের বৈচিত্র্য নির্দেশ করা হয়েছে, মানুষও তো এইরকমই বৈচিত্র্যময়। দেখো আমাদের মতামত যা আছে আমরা সেটা প্রকাশ করলাম, ঠিক আছে এরকম। 7 নম্বর, লক্ষ্য হলো বেঁচে থাকার একটা একটা উদ্দেশ্য, সবাই নিজ নিজ লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যায়। এরপর 8 নম্বর, আর চারদিকটাই ঢেকে যাবে সাদা বরফে। প্রকৃতিতে শীত ঋতুর আগমন নির্দেশ করছে, এটি চিরন্তর সত্য, নির্চিরন্তর সত্য কথা, এটা কিন্তু চিরন্তর সত্য, কিন্তু জীবন থেমে যাবে না, জীবন আবার ফিরে আসবে, এখানে এটাও চিরন্তর সত্য কথা। তারপরে 10 নম্বর, এভাবে সবার কাজে লাগাতে পারলে জীবনের একটা মানে হয়, গাছের মতো মানুষের উচিত মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করা বা কাজে লাগানো, কিন্তু আমরা কাজে লাগাই না, আমরা সবসময় দ্বন্দ্ব ফ্যাচাত, একজন আরেকজনের পিছনে লেগেই থাকি, তাই না, একজন আরেকজনকে কিভাবে ঠকাবো, এ ধরনের কাজ বাজে আমরা মত্ত হয়ে থাকি। এরপর দেখো 11 নম্বর, ইসলায় জানতো না শীতের পরে আবার বসন্ত আসবে, প্রকৃতির পালা বদল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তারপর দেখো, আমার আমার যখন সময় হবে আমি মরে যাব, তো মৃত্যুকে ধ্রুব সত্য মেনে নিলে জীবন সহজ হয়ে ওঠে। তো এই ছিল হচ্ছে আমাদের এখানে যে প্রশ্ন বলা হয়েছিল, যে এখানে ওই যে রচনায় যা আছে সেই সেন্টেন্স গুলো লিখতে, এবং তাতে আমাদের কোনো যদি আপত্তি থাকে বা প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো করতে। তো এইভাবে দেখো আমি আমি অনেকগুলো দিয়েছি, তোমরা এখান থেকে কি করবা, যে কোনো দুইটা উত্তর এখান থেকে লিখবা। এরপরে দেখো বলা হচ্ছে যে এই যে রচনাটি আমরা পড়লাম, কিশলায়ের যে জন্ম মৃত্যু, এটি কেন কল্পনা নির্ভর লেখা, কিশলায়ের জন্ম মৃত্যু শিরোনামে রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায়, উদাহরণ দিয়ে বোঝায় লিখতে হবে। এখানে উদাহরণ সহ লিখতে হবে যে এটাকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায়, এটাকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায়। এখানে দেখো, কিশলায়ের জন্ম মৃত্যু শিরোনামে রচনাটি কিশলায় নামের একটা গাছের পাতার জন্ম এবং মৃত্যুর কাহিনী নিয়ে রচিত, এটি একটি অবাস্তব চরিত্র ও ঘটনা, কেননা বাস্তব জীবনে একটি পাতা কখনো কথা বলতে পারে না, তাই না, তার কোনো বোধ শক্তিও থাকে না, কিন্তু এই রচনায় আমরা এই পাতাকে মানুষের মতোই কথাবার্তা বলতে দেখি, যা অবাস্তব এবং কল্পনা নির্ভর। সুতরাং এটিকে কল্পনা নির্ভর লেখা বলতেই হবে, তাই না, কেন, কারণ কল্পনা নির্ভর লেখা কেন, কারণ কল্পনা নির্ভর লেখায় কি থাকে বলতো, সবকিছু থাকে কাল্পনিক, তাই না, এই জন্য। এটা যেহেতু আমরা দেখলাম এই গল্পে যে একজন একটা কিশলয় ছিল, একটা পাতা, সে কিন্তু কথা বলতেছিল রিকের সাথে, এর সাথে, ওর সাথে, এর সম্পর্কে, তো এগুলো তো সম্ভব নয়, এর জন্য এটা একটা কি বলতো কাল্পনিক কাহিনী, এটা একটা কাল্পনিক কাহিনী। এরপরে বলা হচ্ছে যে কল্পনা নির্ভর লেখা, এখানে কল্পনা নির্ভর লেখা কি, দেখো চারপাশের যে জগৎ আমরা দেখতে পাই তাকে বলা হয় বাস্তব জগৎ, কল্পনা নির্ভর রচনায় তাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র এবং বিভিন্ন ধরনের কাল্পনিক রচনা রয়েছে। দেখো এখানে কল্পনা নির্ভর লেখার বর্ণনা দেওয়া হয়েছে, চারপাশে যে জগৎ আমরা দেখতে পাই তাকে কি বলা হয় বাস্তব জগৎ, আমরা চারপাশে দেখো আমাদের চারপাশে কি কি আছে, গাছপালা, ঘর বাড়ি, তারপরে আরো কত কিছু রয়েছে, পাহাড় পর্বত, এসব কিছু হচ্ছে বাস্তব জগৎ, কল্পনা নির্ভর রচনায় থাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র, যেটা হবে কাল্পনিক রচনা বা হচ্ছে কল্পনা নির্ভর লেখা, সেখানে অবশ্যই সবকিছু কাল্পনিক হবে। বিভিন্ন ধরনের কল্পনা নির্ভর রচনা রয়েছে, যেমন দেখো রূপকথা, এ ধরনের রচনায় রাজা, রানী, দৈত্য, দানব ইত্যাদি থাকে, এসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং একটা গল্পের কাঠামো পায়। তারপরে বৈজ্ঞানিক কল্পকাহিনী, এ ধরনের রচনায় ভবিষ্যতের জগৎ, বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা, গ্রহান্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে। রাম্য রচনা, এ ধরনের রচনায় কি থাকে, লেখক সরস ভঙ্গিতে কোনো বক্তব্য বা কাহিনী তুলে ধরেন, অনেক সময়
কৌতুক হাস্যরস কিংবা ব্যঙ্গ বিদ্রুপ ব্যবহার করে এ ধরনের লেখাকে আকর্ষণীয় করা হয়ে থাকে। এছাড়া অতি কল্পনা রয়েছে এমন অল্প উপন্যাসকে কল্পনা নির্ভর রচনা হিসেবে গণ্য করা যায়, যেমন কিশলের জন্ম মৃত্যু এ ধরনের একটা কি কল্পনা নির্ভর লেখা। তাহলে আমরা পঞ্চম মানে পঞ্চম যে পরিচ্ছেদটা ছিল আমরা পঞ্চম পরিচ্ছেদটা শেষ করে ফেললাম, এবং এর সাথে সাথে আলহামদুলিল্লাহ আমরা কি করলাম দেখো, তৃতীয় যে অধ্যায়টা ছিল সেটাও শেষ করে ফেললাম, মানে আমাদের তৃতীয় অধ্যায় শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে মেনে লিখতে শিখি, এর প্রথম পরিচ্ছেদ রয়েছে শব্দ। ইনশাআল্লাহ আমরা শব্দ থেকে আলোচনা শুরু করব। আর তোমাদের যদি কোনো সাবজেক্টের উপরে এবং কোনো অধ্যায়ের উপরে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর প্রতিদিন সন্ধ্যা 7টায় তোমাদের লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করো, ফ্রি লাইভ ক্লাসগুলোতে এই ইউটিউব চ্যানেলেই দেওয়া হয় ফ্রি লাইভ সন্ধ্যা 7টায়, আর এখানে তোমাদের ফ্রি একদম শেখানো হয়। ঠিক আছে, তা আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগছে। আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।